everyone, welcome to my channel. This is HiMeL and I come back with another brand new video. So guys, আজকে ব্লগটা হচ্ছে মূলত ইফতার ব্লগ বলতে পারেন, যেহেতু আমরা একটা ফুড ব্লগিং চ্যানেল নিয়ে কাজ করি। আমাদের একটা ফুড ব্লগিং চ্যানেল আছে, যে চ্যানেলটার নাম হচ্ছে গাজিপুরা খাদক। সো সেই চ্যানেলটাতে মূলত আমরা বিভিন্ন রেস্টুরেন্টে গিয়ে আমাদের ফুড রিভিউ করে থাকি আর কি। সো আজকেও সেরকম একটা রেস্টুরেন্টে গিয়ে আমরা ফুড রিভিউ করব। আর সেই রেস্টুরেন্টের নাম হচ্ছে সাবেন শেখ, যেটা গাজীপুরের জোরপুকুর পাড়ে অবস্থিত। আর আজকে আমার অনেক বেশি লেট হয়ে গেছে, আমি সবসময় লেট করি, আজকেও তার ব্যতিক্রম না। আজকেও আমি অলরেডি অনেক বেশি লেট করে ফেলছি। সো আর কথা বাড়াইতে চাচ্ছি না, আশা করি আজকের ব্লগটা আপনারা অনেক বেশি এনজয় করবেন। আর সেখানে গিয়ে তো ফুড রিভিউ করতেই হবে, আর সেই ভিডিওটা অবশ্যই গাজীপুরা খাদক চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। আর আমি গাজীপুরা খাদক চ্যানেলের লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিলাম, সেখান থেকে গিয়ে আমাদের চ্যানেলটাও ওই চ্যানেলটাও ভিজিট করে আসতে পারেন। এবং আমরা ওইখানে বিভিন্ন রকম ফুড রিভিউ ভিডিও আপলোড করেছি এর আগে, সেগুলো আপনারা চাইলে ভিজিট করে দেখতে পারেন। যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই গাজীপুরা খাদক চ্যানেলটাও সাবস্ক্রাইব করবেন। সো আর কথা বাড়াতে চাচ্ছি না, যেহেতু সেখানে যেতে হবে, লেট হয়ে গেছে। সো আশা করি অনেক বেশি আজকের ভিডিওটা এনজয় করবেন, অনেক বেশি ভালো লাগবে। সো চলেন ভিডিওটা শুরু করা যাক। সো আমাকে এখন বের হইতে হবে, আমাকে এখন রেডি হয়ে তারপরে বের হইতে হবে, যেহেতু অলরেডি অনেক বেশি লেট হয়ে গেছে। সো চলেন যাওয়া যাক। সো গাইস, অ্যাট লাস্ট বাসা থেকে বের হয়ে আমি একটা অটোতে উঠলাম। এখন অটো করে আমাকে রেস্টুরেন্টের ওইখানে যেতে হবে। ভিডিওর ইন্ট্রোতে তো বললামই যে আমি অলরেডি অনেক বেশি লেট করে ফেলছি। যাই হোক, এখন আমি আসি হচ্ছে মাঝির খোলা রেল গেটে, যে দেখতে পাচ্ছেন যে আমি রেল গেট ক্রস করতেছি, এই যে রেল লাইন। আজকে লেট করার জন্য তুষার ভাই তো আমাকে অলরেডি অনেক বেশি কি বলে চিল্লাচিল্লি করছে আমার সাথে। যাই হোক, এটা খুব নর্মাল বিষয়, যেহেতু আমি লেট করি আমার সাথে এরকম করবেই, খুব স্বাভাবিক। এই যে দেখতে পাচ্ছেন যে এখানে ময়লা টয়লা পড়ে আছে, মানে এখানে ময়লা ফালানো হয় আর কি, এখানে ময়লার গাড়ি দেখতে পাইলেন। আর ওই যে দেখা যাচ্ছে পুরো একটা বিল্ডিং, সেটা হচ্ছে তিতাস গ্যাস অফিসের বিল্ডিং। আর এই যে ডান পাশে যে বিল্ডিংটা দেখছেন, সেটা হচ্ছে ডিবিএলের যেই মানে ডিবিএল গার্মেন্টস ফ্যাক্টরি আর কি। যাই হোক, এখন হচ্ছে আমি আসি বটতলাতে। প্রচুর পরিমাণে জ্যাম লেগে আছে, মানে রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ। যাই হোক, আলহামদুলিল্লাহ আমি অটো থেকে নামলাম। অটো থেকে নেমে আমি হেঁটে হেঁটে যাচ্ছি, যেহেতু ঈদের আগ মুহূর্ত, এখন বাজারে বা মার্কেটে অনেক বেশি জ্যাম, সেই কারণে মানে জ্যাম বলতে মানুষের ভিড়ের জন্য রিক্সা দিয়ে আর কি যাওয়া যায় না। যাই হোক, সেই জন্য আমি হেঁটে হেঁটে যাচ্ছি, তাহলে আমি একটু তাড়াতাড়ি যেতে পারবো। এখন আমি আসি হচ্ছে যোধপুর রেলগেটে। রেলগেটের অবস্থা খুবই খারাপ, যদিও এখন জ্যাম মনে হয় একটু কম, মানে মানুষের ভিড় একটু কমছে বলা যায়। এখানে আবার রেলগেটে ক্রসিং পড়ছে মেবি, এই জন্য অনেক ভিড় মনে হচ্ছে। যাই হোক, ফাইনালি তুষার ভাইয়ের সাথে দেখা হয়ে গেল, অনেকক্ষণ দাঁড়া করে রাখছিলাম। যাই হোক, অ্যাট লাস্ট যেহেতু দেখা হয়েছে, আমরা একটা অটো নিলাম তাড়াতাড়ি করে, যেহেতু অলরেডি অনেক লেট হয়ে গেছে। যেহেতু খুব কাছে যেতে খুব বেশি সময় লাগে নাই, অটো থেকে ফাইনালি আমরা জোরপুকুর পাড়ে নামার পরে হাতের ডান দিকে একটা রোড ঢুকছে, সেই দিকে আমাদেরকে যেতে হবে। এই যে সামনে দেখতে পাচ্ছেন যে বাম পাশেই হচ্ছে রাস্টিক লাঞ্চ রেস্টুরেন্টটা। সো এই রেস্টুরেন্টটা ক্রস করে আমাদেরকে সর্বোচ্চ 10-20 সেকেন্ডের মতো হাঁটতে হবে। তো 10-20 সেকেন্ডের মতো হাঁটলেই আমরা সাব অ্যান্ড শেক রেস্টুরেন্ট, যেটা সেটা আমরা হাতের বাম পাশে দেখতে পাবো। এই যে বাম পাশে যে রেস্টুরেন্টটা দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে সাব অ্যান্ড শেক রেস্টুরেন্ট। আমরা অলরেডি রেস্টুরেন্টের ভিতরে ঢুকে পড়তেছি। যাই হোক, ঢুকার পরে দেখি কী অবস্থা, যেহেতু আগে থেকেই ওদেরকে কল করে জানানো হয়েছিলো। কিন্তু একটা ব্যাড লাক বা একটা দুঃখের বিষয় আমি যেটা এখন বলতে মানে বাধ্য হচ্ছি, সেটা হচ্ছে যে আসার পরে শুনি যে রেস্টুরেন্টে যে ওনারের সাথে আমরা কথা বলছি, উনি নাকি রেস্টুরেন্টে যারা স্টাফ আছে তাদেরকে মানে ব্যাপারটা বলে নাই যে আমরা আসবো। তো এই জন্য তারা কোনো কিছু গুছায় রাখে নাই। তো গুছায় না রাখার কারণে এখন কীভাবে কী করে আল্লাহই ভালো জানে। আর সেটা তো অলরেডি কি বলবো, যেহেতু এখন দেখতে পাচ্ছেন যে ওনারা আমাদেরকে মানে যা অর্ডার করছে তা দিতেছে, বাট আমাদেরকে অনেক বেশি লেট করে দিছে। দেখা যায় আজান দিয়ে দিছে, এরকম একটা অবস্থা। ইফতার করতে গেছি আমরা, আমাদেরকে এত লেট করে দিল, যেটা আমাদের জন্য আসলে খুবই বিরক্তের একটা বিষয় কাজ করছে। এক কথায় বলতে পারেন যে আমরা অনেক বেশি অখুশি হয়েছি, কারণ রোজা রেখে ভাই এরকম মানে ওয়েট করতে হয়েছে, যেটা আসলে সত্যি মানে তাদের প্রশংসা করার জায়গায় আমাদের আসলে কি বলবো, তাদের এই এরকম একটা রেসপন্সিবিলিটির যেই অভাবটা আমরা মানে খেয়াল করলাম, যেটা আসলে খুবই দুঃখজনক। যাই হোক, তুষার ভাই খাবার আসার পরে মোটামুটি খাবার টাবার নিয়ে রিভিউ দিতেছে, আমি নিজেই ভিডিও করছি। তুষার ভাই এখন দেখাচ্ছে যে বার্গারের কী অবস্থা, বার্গারে কী কী দেওয়া হয়েছে, কীভাবে কী তৈরি করেছে।
যাই হোক, তুষার ভাই বার্গারের রিভিউ দেওয়ার পর আমাকে বললো যে তুমি শর্মার রিভিউটা দাও, যেহেতু আমরা অর্ডার করছিলাম হচ্ছে স্যান্ডউইচ, মানে তাদের কাছে চাইছিলাম, বাট তারা আমাদেরকে বললো যে স্যান্ডউইচটা তাদের কাছে নাই। তারা বললো যে ভাইয়া আপনারা চাইলে শর্মাটা ট্রাই করে দেখতে পারেন। যাই হোক, আর কী করা যাবে, তারপরে আমরা শর্মাটাই নিলাম। তো শর্মা নেওয়ার পরে আমার কাছে খুব একটা ভালো লাগে নাই, তবে একটা বিষয় ভালো লাগছে, তারা অ্যাটলিস্ট একটা বান ইউজ করছে। অনেকে দেখা যায় রুটির ভিতরে হাবিজাবি দিয়া মানে কোনো রকম শর্মা বইলা চালায় দেয়, অ্যাটলিস্ট তো এরকম করে নাই। সেই জায়গা থেকে আমি বলতে পারি যে হ্যাঁ, এদিক থেকে একটু উন্নতি হয়েছে। যাই হোক, আজকের মতো বিদায় নিতে হচ্ছে, তবে একটা কথা বলবো যে আমাদের যেই ফুড রিভিউটা সেটা যদি দেখতে হয় তাহলে গাজীপুরা খাদক চ্যানেলে চলে যেতে হবে আপনাদেরকে। সো আজকের মতো আর কথা বেশি বাড়াইতে চাচ্ছি না, আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো একটা ভিডিওতে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আল্লাহ হাফেজ।